नमस्कार बंधुरा, आमी प्रियांका, आमार रान्नाघरे तुम्हारे सकल के जानाई स्वागत। आज के आमी तुम्हारे साथे लोटे माछेर फिश चपे रेसिपिटी शेयर करब। बर्षार दिने इवनिंग स्नैक्स हिसेबे एई मुचमुचे झालझाल सुस्वादु फिश चप खेते दारुण लागे। आमी तुम्हारे आज के रेसिपिटी खुबी सहज पद्धतिते शिखिये देवार चेष्टा करब। फुल भिडियो देखो और रेसिपि पछन्द होले अवश्यई लाइक शेयर एंड सबस्क्राइब करे दिओ। ताले चलो रेसिपि स्टार्ट करा जाक। आमी एखाने 500 ग्राम नेहरी माछ बा लोटे माछ निये निएछि। माछगुलो एकटु बड़ो छिलो ताई दुभागे केटे नेवा होयेछे। तारपर भालो करे धुये परिष्कार करे एकटि पात्रे निये निएछि। एबार प्रथमेई करे नेब माछटाके म्यारिनेट। म्यारिनेट करार जन्य आमी दिच्छि हलुद गुँड़ो आर लवण। एखाने आमी हलुद गुँड़ो दिएछि हाफ टी स्पून आर लवणो व्यवहार करेछि हाफ टी स्पून मतो। माछेर गाए भालो करे हलुद आर लवण माखिए निये आमी 15 मिनिटेर जोन्नो म्यारिनेट करते रेखे देब। आमी एकटा प्याने जल निये निएछि आर ताते आमी माछगुलोके छेड़े दिच्छि। एई अवस्थाय़ आमी 5 थेके 10 मिनिटेर जोन्नो लो टू मीडियम फ्लेमे মাছগুলোকে সেদ্ধ করে নেব। মাছ সেদ্ধ হয়ে গেলে আমি একটু সাইড করে রেখে দেবো, কারণ এখন মাছটা গরম আছে, ঠান্ডা হওয়ার জন্য আমাকে ওয়েট করতে হবে। সেদ্ধ করা মাছগুলো আমি এবারে একটা পাত্রে নিয়ে নিয়েছি আর মাঝখানের যে মেন কাঁটা সেগুলো আমি এভাবে বেছে বেছে আলাদা করে নেব। নেহরি মাছে খুব একটা কাঁটা থাকে না, কাঁটাগুলো খুবই নরম প্রকৃতির হয়, তাই চপ বানাতে গেলে কোনো অসুবিধা হয় না। শুধু এই মাঝের কাঁটাটা ছাড়িয়ে নিলেই কিন্তু আমাদের আর কোনো অসুবিধা থাকে না। আমি এইভাবে মাছের কাঁটাটার মাঝখানটা বার করে নিচ্ছি, তোমরা দেখে নাও কিভাবে আমি করছি। এইভাবে আমি প্রত্যেকটা মাছের থেকে মাছের কাঁটাগুলোকে এইভাবে বের করে নিলাম। এবার একটা প্যান বসিয়ে তাতে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করেছি আর তেল গরম হলে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে নিলাম। পেঁয়াজটাকে এবার ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। ফ্লেমে 4-5 মিনিট আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়েছি আর এরপরই আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি 1 টেবিল স্পুন রসুন বাটা অ্যাড করেছি আর রসুন বাটা দেওয়ার পরও আমি 1 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এরপরই আমি এতে অ্যাড করে নিচ্ছি আদা বাটা। এখানে আমি 1/2 টেবিল স্পুন আদা বাটা দিয়েছি আর আদা বাটা দেওয়ার পরও আমি আরও 1 মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমেই ফ্রাই করে নেব। আমি ছাড়ানো আমার লোটে মাছটা আর তার সাথে একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু চটকে নিয়ে সেগুলো আমি এবার কড়াতে অ্যাড করে নিচ্ছি আর পেঁয়াজ আদা রসুনের সাথে আমি এবার এই মিক্সটাকে ভালো করে মিক্সড করে নেব। লোটে মাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু জল বেরোয়, তাই জন্য আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করব। আমি এখন একে একে মশলাগুলো দিয়ে নেব। প্রথমেই দিচ্ছি 1/2 টি স্পুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 টি স্পুন, এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 টি স্পুন মতো লঙ্কা গুঁড়ো। তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো। আর আমি এর সাথেই দেব 2 কাঁচা লঙ্কা কুচি। আমি সমস্ত মশলার সাথে মাছ আর আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। জল কিন্তু একদম টেনে গেছে। এবার আমি 1/4 টি স্পুন মরিচ গুঁড়ো আর 1/2 টি স্পুন মতো গরম মশলা অ্যাড করে নিলাম। এখনও কিন্তু মাছটা দিয়ে জল বেরোচ্ছে, তাই জন্য আমি এখনও মিডিয়াম ফ্লেমে গ্যাসকে রেখে 10 মিনিটের জন্য ভালো করে আরও কুক করব। আর এই সময় আমি খুন্তি দিয়ে অনবরত পুরটাকে নাড়াচাড়া করব, তা না হলে কিন্তু কড়ার গায়ে বা তলাতে ধরে যেতে পারে। আমি এখানে লবণ ব্যবহার করিনি, কারণ আমি যখন মাছ আর আলু সেদ্ধ করেছি তখন তাতে আমি লবণ ব্যবহার করেছি।
তাই আমি রান্নায় কোনো লবণ ব্যবহার করছি না। তোমরা তোমাদের স্বাদ মতো এখানে লবণ ব্যবহার করতে পারো। সবার লাস্টে আমি একটু দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ। চিংড়ি মাছের চপের যে পুরটা সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর একটি পাত্রে নিয়ে নেব। মাছের পুরটাকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি আর আমি ঠান্ডা করার জন্য আধ ঘন্টা ওয়েট করেছি। ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু যখন বাইন্ডিং করতে যাব তখন কিন্তু পুরটা ভেঙে যেতে পারে বা ভাজার সময়ও ভেঙে যেতে পারে। তাই সঠিকভাবে ঠান্ডা হয়ে তারপরে নেক্সট স্টেপে যাব। দুটো ব্রেড নিয়েছি আর তার সেগুলোকে কুচিয়ে এই পুরের সাথে নিয়ে নিয়েছি। আমি এখানে ব্রাউন ব্রেড ইউজ করেছি, তোমরা চাইলে হোয়াইট ব্রেডও ইউজ করতে পারো। এবার ব্রেডগুলোকে আমি পুরের সাথে ভালো করে মিক্সড করে নেবো, একদম চটকে চটকে আমি মেখে একটা ফাইন একটা পেস্ট বানিয়ে নেবো। পাচ্ছো আমার পুরটা কিন্তু যথেষ্ট পরিমাণে শক্ত হয়েছে। দেখো আমাদের যে পাত্রে রেখেছি তাতেও কিন্তু লেগে যাচ্ছে না। এই রকম টাইট করে একটা পুর কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে। ব্রাশের সাহায্যে হাতে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে নিচ্ছি, নিয়ে পুরগুলোকে আমি সেট করছি। এইভাবে আমি চপের আকার দিয়েছি, যেভাবে ফিশ চপ বানানো হয় সেভাবে লম্বাটে টাইপের একটু আকার দিয়ে আমি পুরগুলোকে সেট করে নিচ্ছি। এইভাবে আমি কিছুটা কিছুটা করে পুর নিয়ে হাতের সাহায্যে লম্বাটে শেপ দিয়ে চপের মতো আকারে বানিয়ে নিচ্ছে। আর দেখো আমার কিন্তু হাতে কোনো রকম পুর আটকে যাচ্ছে না, কারণ পুরটা খুব ভালো কিন্তু বাইন্ড হয়েছে। এরম যদি পুর বাইন্ড না হয় তাহলে কিন্তু চপ ভাজতে গিয়ে ফেটে যেতে পারে, তাই সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। আর আমি যেভাবে যে প্রসেসে দেখালাম সেইভাবে যদি বানাও তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। এভাবে আমি সব কটা মাছের চপকে বানিয়ে নিলাম। এবার যে ব্যাটারটা বানাবো সেটাতে আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি, আর তাতে 1/2 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন আমি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এতে সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে 1 কাপ মতো বিস্কিট গুঁড়ো নিয়ে নিয়েছি একটা প্লেটে। এবার চপগুলোকে আমি তৈরি করা ব্যাটারে ডুবালাম। ডুবিয়ে কাঁটার সাহায্যে আমি চারপাশে ব্যাটারে ভালো করে ওটাকে মাখিয়ে নিলাম। এবার চপটাকে তুলে আমি বিস্কিট গুঁড়োর ওপর রেখে দিচ্ছি, আর হাতের সাহায্যে আমি চপের চারিদিকে বিস্কুট গুঁড়ো দিয়ে এইভাবে কোট করে নিচ্ছি। একটু টাইম ধরে সম্পূর্ণভাবে কিন্তু আমাদের চারিদিক বরাবর বিস্কুট গুঁড়ো দিয়ে কোট করে নিতে হবে। এখানে 1 কোটি করেই বিস্কুট গুঁড়ো দিচ্ছি, তোমরা চাইলে ডবল কোট করতে পারো, অর্থাৎ আরেকবার ব্যাটারে ডুবিয়ে বিস্কুট গুঁড়ো দিয়ে কভার করে নিতে পারো। এইভাবে এক পদ্ধতি ব্যবহার করে আমি একের পর এক চপকে ব্যাটারে ডুবিয়ে তারপর বিস্কুট কোট করে রেডি করে নেব। প্যান আমি বসিয়ে নিয়ে তাতে আমি তেল অ্যাড করে নিয়েছি। যেহেতু চপ ভাজবো তাই আমি একটু বেশি পরিমাণে তেল অ্যাড করেছি। তেল গরম হওয়ার পরে আমি এক এক করে চপগুলো ছেড়ে দেবো। একটা দিক ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা অপর দিকটা উল্টে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো আর খুব ভালো করে চপগুলোকে ভেজে নেব। এখানে আমি একটা ফর্কের সাহায্যে চপগুলোকে উল্টে নিচ্ছে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, মুচমুচে ঝাল ঝাল লোটে মাছের ফিশ চপ। রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাইও, আর ভালো লাগলে নিজেরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের বলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তোমাদের কাছে শীঘ্র নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।